আল্লাহর আনার ফাঁসে আমরা ঈমান ইসলাম প্রমাণিত হইতে পারে এবং আখেরাত আমরা সফল হইতে পারি। আর আমরা যদি যেভাবে চলিয়ার নিজের মর্জি মতো, না দিনের কোনো পরোয়া আছে, না কোরআন এবং হাদিসের কোনো পরোয়া আছে, না আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের কোনো আমরা পরোয়া করি, মন ইচ্ছা মতো চলিয়া, তাহলে জানিয়া রাখো দুনিয়াত হয়তো আমার এই মুসলমান হিসাবে মানুষে দূষিত করবা মনে করবা, আল্লাহর কাছে হয়তো আমার ইসলামিক টিকত না। যার কারণে দুষ্ট হল বুজুর্গ হল নিজের জীবন দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের উপরে নিয়ায়। ইসলাম শুধু দুই এক ইবাদতের নাম নাই, ইসলাম দুই এক কাম করার নাম নাই, ইসলাম হইল কমপ্লিট জীবনটারে আল্লাহর মর্জি মতো খাটানির নাম, আল্লাহ রাসূলের এক এক কথারে অনুসরণ করার নাম। সেই হিসাবে নিজের চিন্তাধারা বানানি, সেই হিসাবে মানসিকতা বানানি, সেই হিসাবে নিজের আমল খাসলত বানানি, ওটার নাম হইল ইসলাম। যার কারণে দুই এক কাম যদি আমরা করি কিন্তু আমরা ভিতরে চেঞ্জিং হয় না, পরিবর্তন হয় না, অন্তরের পরিবর্তন হয় না, আমরা পালা মানুষ হিসাবে গড়ি উঠতাম পারি না, তাহলে দুই এক কামে আমরা নাজাত দিতে পারতো নাই, কমপ্লিটলি আমরা পালা মানুষ হইতে লাগবো। ইসলামের উদ্দেশ্য, আল্লাহ রসুলের উদ্দেশ্য আপনার ভালো মানুষ হিসাবে গড়িয়ে তোলা। ইসলাম আইসে বহু কারণে যাতে আপনি নিজের ভালো মানুষ, উত্তম চরিত্রবান মানুষ হিসাবে গড়িয়ে তুলুন, নিজের প্রোডাক্টিভ বানাই, এমন ভাবে বানাই যাতে আপনি মানুষ